শ্রীফা কিচেন হোমে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, মিরকা মাছ। আমাদের এখানে এটা মিরকা মাছ বলে। আমি এটাকে কেটে ধুয়ে নিয়েছি, আর ঝিঙ্গে, আমাদের এখানে ঝিঙ্গে বলে, ঝিঙ্গাটা আমি নিয়েছি, আর আলু এই সাইজের করে আলু কেটেছি। ঝিঙ্গাটা দেখুন আমি এই সাইজের করে কেটে নিয়েছি। মিরকা মাছ দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে ঝোল করব। আর এর সঙ্গে আমার কী কী উপকরণ লাগবে চলুন আমি আপনাদেরকে দেখে নিই। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়ো। আজকে আমি মরিচের গুঁড়ো দিয়ে রান্না করব। এখানে নিয়েছি হলুদ আর পেঁয়াজ কুচি। সর্বপ্রথম আমি মাছটাকে মেখে নেব, আর আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো চলুন আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে মাছটাকে আমি সর্বপ্রথম মেখে নিই। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সাদা তেল। আর মাছটাকে দেখুন আমি হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা আমার এই পেট ভাজা হয়ে গেছে, এখন এই ফালতোভাবে উল্টে দেবো। আমি একবারে দিয়ে দিয়েছি মাছগুলো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে নামিয়ে নেব। ওই একের তেলে, মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নেব। এখন দিয়ে দেবো কয়টা কাঁচামরিচ চিরা, সাত আটটা কাঁচামরিচ চিরে আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এক টেবিল চামচ। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অর্ধেক চা চামচের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটুখানি পানি। এখানে কাঁচামরিচ চেরা আমি দিয়েছি, তাই জন্য শুকনো মরিচ সামান্য দেব, বেশি দেব না, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝিঙ্গে আর আলুতে দিয়ে দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব।
তরকারিটা আমার কষানো হয়ে গেছে, দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা বলক উঠলে আমি এখানে মাছটা ছেড়ে দেব। মাছের ঝোলের আমার বলক উঠে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। নামানোর 2-3 মিনিট আগে ধনে পাতা কুচিটা দিয়ে আমি নামাবো। এটাকে এখন আমি আমার 5 মিনিটের জন্য ঢাকা দেব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি যে ধনে পাতাটা কুচিটা রেখেছি সেটা আমি এর উপরে দিয়ে দেব। আগে যদি আপনারা ধনে পাতা কুচিটা দিয়ে দেন তাহলে হবে কি, ধনে পাতার যে ফ্লেভারটা এটা থাকবে না, টেস্টটা আর নামানোর 2-3 মিনিট আগে দিলে ফ্লেভারটা ভালো থেকে স্বাদ লাগে খেতে, ধনে পাতার যে একটা ফ্লেভার ওটা লাগে। তো তরকারিটা আমার হয়ে গেছে, আমি এটা রাতের খাবারের জন্য রান্না করেছি। তরকারিটা আমার হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। তো এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন দিবেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।